गुड मॉर्निंग स्टूडेंट्स, सबाई भालो आछो तो? आज आमी तोमादेर बांगला इंग्रजी अंक नेब। प्रथमे आमी बांगला निच्छी, बांगला रिकारान्त आर एकारान्त करब आज के। रिकारान्त एगुलो सबेर आगे हुए गेछे, आबार रिपीट करछी। हाँ, कृष गृह घृतय दुई बर्णेर, हाँ ये शब्दगुलो पड़बे। आर तीन वर्ण कृपण कृषक पृथक सृजन मृणाल कृपाण, हाँ ये तीन वर्णेर शब्दगुलो बोये सब देवा आछे। देखो दुई वर्ण जेमन कृष गृह एगुलो होच्छे दुई वर्ण। तीन वर्ण कृपण कृपण कृषक कृषक पृथक सृजन एरकम এই শব্দগুলো পড়বে। এখান থেকে আগে সাজিয়ে লেখো শূন্যস্থান, হ্যাঁ অর্থ এগুলো পড়বে। এছাড়া দেখো কৃষ বিষ যায়, মৃগ তৃণ খায়, শৃগাল তাকায়, মৃত মৃগ চায়। তাহলে কেমন বিষ যায়, কৃষ বিষ যায়, এরকম করে ছোট ছোট প্রশ্ন করা হবে। এই গেল রিকারান্ত শব্দ। এবার চলে এসো দেখো 38 পৃষ্ঠায় একারান্ত শব্দ। একারান্ত শব্দ এখানেও দুই বর্ণ তিন বর্ণ করবে, যেমন কেশ কয়েকার তালে বসা কেশ, বেশ বয়েকার তালে বসা বেশ, কেশ বেশ দুই বর্ণ তিন বর্ণের, যেমন কেতন কয়েকার ত দন্তের ন কেতন, বেতন বয়েকার ত দন্তের ন বেতন, কেশ বেশ দুই বর্ণ, কেতন বেতন তিন বর্ণ, এরকম শব্দগুলো পড়বে। এখান থেকেও সাজিয়ে লেখো শূন্যস্থান, হ্যাঁ এই শব্দগুলো পড়বে। অর্থ আবার দেখো নিচে দেওয়া আছে, ভারত আমার দেশ সবার সেরা দেশ, নরেশ সেতার বাজায় রমেশ খেজুর খায়। এখান থেকেও ছোট ছোট প্রশ্ন হবে। তাহলে কি আমার দেশ, ভারত, ভারত আমার কি, ভারত আমার দেশ, সবার সেরা দেশ, সবার সেরা দেশ কি, ভারত, এরকম করে ছোট ছোট প্রশ্নগুলো এখান থেকে পড়বে। তাহলে আজকে পড়া দেওয়া থাকলো রিকারান্ত শব্দ আর একারান্ত শব্দ। হ্যাঁ 35 পৃষ্ঠা, 35 পৃষ্ঠা থেকে 38 পৃষ্ঠা, 38 39 40 পৃষ্ঠা পর্যন্ত, এই পর্যন্ত পড়া দেওয়া থাকলো বাংলা। এরপরে দেখো তোমরা বের করো ইংরাজি। এরপরে বের করো ইংরাজি। ইংরাজি এর আগে এগুলো হয়েছে, আবার আবার এগুলো রিপিট করাচ্ছি। হ্যাঁ এ এন ডি এর ব্যবহার এর আগে শিখেছ তোমরা সবাই জানো, তবু আমি আরেকবার করে বলছি, এ ই আই ও ইউ, হ্যাঁ এই কটা ভাওয়েল এর আগে হচ্ছে, এইগুলো এইগুলো হচ্ছে ভাওয়েল আর বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে? তো এ এন কোথায় বসে, যেমন বয় বি ও ওয়াই, বয় বয়ের আগে কি বসবে, বয়ের আগে এ বসবে, এ বয় একটি বালক। হ্যাঁ এ নাট, নাটের আগে কি বসবে, এ এ নাট একটি বাদাম।
পেন, এ গোট, এ বোট, এ হেন, এ পেন, হ্যাঁ এগুলোর আগে সব কি বসবে? না এ বসবে। এইবার দেখো এন, যেমন ধরো ড্যাশ এ পি পি এল ই, অ্যাপেল, অ্যাপেলের আগে কি বসে? যেহেতু এটা ভাওয়েল আছে তাই কি বসবে? এন বসবে, এ এন, এন অ্যাপেল, একটি আপেল। ড্যাশ আই, ই ওয়াই ই আই, এর আগে যেহেতু ভাওয়েল আছে কি বসবে? ই ভাওয়েল, কি বসবে? এন, এ এন, এন এন আই, একটি চোখ, ঠিক আছে। সেরকম এন অক্স, একটি সার, এন আমব্রেলা, একটি ছাতা, এন আউল, একটি প্যাঁচা, এরকম করে শব্দগুলো এখান থেকে পড়বে। আর দেখো এবার দেখো দি, দি কোথায় বসবে? কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে তার আগে দি বসে, যেমন ড্যাশ সান, এস ইউ এন, সান সূর্য, সান মানে সূর্য, সূর্য তো একটাই, তাই এখানে কি বসবে? দি, দি সান। যেমন ড্যাশ গীতা, জি আই টি এ, গীতা, গীতার আগে কি বসবে? নির্দিষ্ট করে বলা হচ্ছে, গীতা তো একটাই, গীতা, তো এখানে দি, টি এইচ ই, দি বসবে। সেরকম দামুন, চাঁদ একটাই, দামুন, দা স্কাই, হ্যাঁ দা গঙ্গেস, এরকম। এরপরে দেখো তাহলে আজকে তোমরা পড়লে এ এন ডি, এ এন ডি, 19 পৃষ্ঠা থেকে 23 পৃষ্ঠা, 23 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়া থাকলো। এরপরে দেখো অঙ্ক, এরপরে বের করো অঙ্ক। অঙ্ক তোমাদের ছোট প্রশ্নের আগে পড়ানো হয়েছে। আবার দেখো 54 পৃষ্ঠা, কত দিনে এক সপ্তাহ? 7 দিনে। কত দিনে এক মাস? 30 দিনে। এক জোড়া কয়টি? দুটি। বাংলা মাসের প্রথম মাস কি? বৈশাখ। অনেকবার করানো হয়েছে, হ্যাঁ এখান থেকে এগুলো পড়বে। কত ঘন্টায় একদিন? 24 ঘন্টায়। এক টাকা সমান কত পয়সা? 100 পয়সা। যেমন ধরো কত দিনে এক সপ্তাহ? কত দিনে এক সপ্তাহ? 7 দিনে। সেরকম দেখো দুটি তিনের যোগফল কত? দুটি তিন এর যোগফল কত হয়? দুটো তিন পাশাপাশি যোগ করলে কত হয়? তিন যোগ তিন কত হচ্ছে? ছয়। তাহলে দুটো তিনের যোগফল কত? ছয়। সেরকম সাত দশে কত হয়? যেমন সাত দশে, সাত দশে কত হবে? 70। সাতটা দশ যোগ করলে কত হবে? 70। এরকম করে পড়বে। দুটি 50 পয়সায় কত হয়? না 1 টাকা। যোগ অঙ্কের প্রতীক কি? যোগ, যোগের প্রতীক হচ্ছে
যোগের প্রতীক এই যে এই চিহ্ন, এটাকে যোগের প্রতীক চিহ্ন বলে। এরকম করে ছোট প্রশ্নগুলো এই 54 পৃষ্ঠা থেকে পড়বে। আজ তাহলে তোমাদের অঙ্ক পড়া দেওয়া থাকবে 54 পৃষ্ঠা এই ছোট প্রশ্ন। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্ত, টাটা।